শ্রীপতি দাদাদের বাড়িতে কে গান গাইছে? হ্যাঁ গা, একটা মজার কথা শোনানি বুঝি। শ্রীপতি যা বিয়ে করেছে, ওই বর ঠাকুরের কাছে চিঠি এসেছে, তা ওই শ্রীপতির মামা নাকি লিখেছে গো। কি বলো গো, বিয়ে করেছে? কোথায় কোথায় করলো গো? কবে চিঠি এলো গো? হ্যাঁ কবে চিঠি এলো? হ্যাঁ গো, তবে যে শুনলাম শ্রীপতি নাকি বিয়ে করবে না বলেছে। ও পিসিমা, ও বউ দিদি, আপনারা আপনাদের বউকে হাতে ধরে ঘরে না তুললে আর কে তুলবে? আসুন সবাই, আসুন আসুন আসুন। জানিস শান্তি, আমাদের কিন্নরের দল ভাঙতে শুরু করেছে, রমাকে দিয়ে আরম্ভ হয়েছে, আর আমার মন যেন বলছে যে বৌদি বৌদি ঠাকু সব কি কি বলছো তুমি এসব বৌদি? গল্পখুরোর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম সেরা গল্প কিন্নর দল। চরিত্র উপস্থাপনায় রয়েছে অয়ন্তিকা, সঞ্জয় ও সঞ্চয়িতা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প কিন্নর দল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গল্পে মেতে থাকবেন। আর হ্যাঁ, শুধু নিজে শুনলে হবে না, কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্পখুরো অ্যাপ।